সাত ভাই চম্পা নাটকে পারুলের বিয়ের আয়োজন দেখে রাঘব খুব কষ্ট পাচ্ছে, কারণ আর কিছুক্ষণ পর পারুল হয়ে যাবে তুষার রাজ্যের মহারানী আর ও নিছক এক সেনাপতি। ও মনে মনে ভাবে ওর কি ভাগ্য, পারুলকে দেখলে ওর বুকটা ফেটে যাচ্ছে। আর ওকেই দেয়া হয়েছে দেহরক্ষার দায়িত্ব, যা ওকে পালন করতেই হবে। ও ভাবে যেভাবেই হোক পারুলকে ভুলে থাকতেই হবে। পারুল ভাবছে ও আর রাঘব কতবার কত বড় বড় বিপদে পড়েছে, কিন্তু কেউ ওদের আলাদা করতে পারেনি। পারুল জানে রাঘবের কত কষ্ট হচ্ছে, আর রাঘব ওকে কোনোদিনও ভুলতে পারবে না। ওদিকে তন্ত্রমাতা এসে মল্লিকাকে মন্ত্র বলে সুস্থ করে। প্রাসাদে শুরু হয়ে গেছে রাজার গায়ে হলুদ। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে মল্লিকা বলে ও রাজাকে এমন শায়েস্তা করবে যাতে পারুলকে সুরক্ষার কথা আর না ভাবে। তন্ত্রমাতা মল্লিকাকে লক্ষ্য স্থির করে আগে পারুলকে বলি দিয়ে পূর্ণ রাক্ষসী হতে বলে, তারপর রাজার ব্যবস্থা করতে বলে। রাজা হঠাৎ প্রাসাদের ছাদের দিকে তাকালে মল্লিকা ও তন্ত্রমাতা দ্রুত সরে যায়। রাজা মনে হয় কেউ ছিল ওখানে। রাজা ভাবে মল্লিকা নয়তো তাই প্রহরী পাঠায় দেখার জন্য ছাদে কেউ আছে কিনা। ওদিকে রূপাই পারুলের কাছে আসলে পারুলের মা বলে, রূপাই মন কেন খারাপ, আজ তো ওর প্রিয় বান্ধবীর বিয়ে। পারুলের মন খারাপ জেনে ওর মন খারাপ, তাই বলে কাঁদতে কাঁদতে চলে যায়। মল্লিকা কি পারুল আর নক্ষত্র জ্যোতির বিয়ে হতে দেবে, নাকি নতুন কোনো বুদ্ধি বের করে পারুলকে হত্যা করার জন্য? দেখুন জি বাংলায় সাত ভাই চম্পা।